এক বর্ষণমুখর রাতে তোকে প্রথমবার আবিষ্কার করেছিলাম আমাদের বাড়ির বারান্দাতে। ছোট্ট সাদা কালো শরীরটাকে গুটিয়ে রেখেছিলি ভয়ে, বৃষ্টিতে ভিজেও গিয়েছিলি, কুই কুই করে আওয়াজ করে একটুখানি আশ্রয় চেয়েছিলি। আমি আর আমার ভাই তোকে কাপড় দিয়ে ঢেকে কিছু খেতেও দিয়েছিলাম। তুই অবাক হয়ে তোর মায়া ভরা দুটো চোখ দিয়ে আমাদের দেখেছিলি। সকাল হতেই আমরা দুভাই তোকে একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলাম, তুই তাতে ছিলিও বেশ সুখেই। তোর আমার এক ইশারায় এক ডাকে ছুটে আসা, তোর পুচকে ল্যাশটাকে নাড়িয়ে আনন্দের ভয় প্রকাশ, সব কিছু আজ মনে পড়ে। তারপর একদিন হঠাৎ করে তুই আমাদের ছেড়ে চলে গিয়ে খুব কাঁদেছিলি রে, তোকে অনেক খুঁজেছিলাম জানিস, পাইনি কোথাও। কিছু বছর পরের কথা, আমি একদিন অন্য একটা পাড়ায় তোকে এতদিন পর আবারও আবিষ্কার করলাম। আরে তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, তুই যদি আমায় দেখতে পেয়ে ছুটে না আসতিস না, তোকে তো চিনতেই পারতাম না। আমার পেছন পেছন এসে আমাদের বাড়ির কাছে অবধি তুই এসে পড়লি, এত বছর পর আবারও এলি। তোর না সব কিছু মনে আছে, কিন্তু দেখ আমি এই আমার ভাই তোকে চিনতেও পারিনি, অনেকক্ষণ ছিলি তারপরে আবারও গেলি চলে। তারপর থেকে মাঝে মাঝেই তোকে ওই সেই পাড়াতেই দেখতে পেতাম, আমায় দেখলেই তোর ছুটে আসাটা কিন্তু এখনো বদলায়নি। কিন্তু আজকাল তোকে আর দেখছি না কেন রে, তুই ভালো আছিস তো? ফিরে আয় বন্ধু আমার, ফিরে আয়, তোরা একমাত্র জানিস ভালোবাসার দাম দিতে বন্ধু। মানুষকে ভালোবেসেও কেউ কেউ বড্ড অচেনা হয়ে যায়, পাশ দিয়ে চলে গেলেও চিনতে পারে না, যতদিন স্বার্থ ঠিক ততদিনই এরা চেনে একে অপরকে, যখন তখন ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে আনফ্রেন্ড ব্লক করে দেয়। আমরা তো মানুষ তাই, তুই শেখালি বন্ধু যে বন্ধুকে কোনো দিন ভোলা যায় না। ফিরে আয় বন্ধু আমার, ফিরে আয়, আবার ফিরে আয়। আজ তোদের মতনই বন্ধুর আমাদের মানুষের জীবনে বড়ই যে প্রয়োজন।